হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সৌদি আরব বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। হাই বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সৌদি আরব সাগর পাড়ে। আজকে আমরা সবাই বোটে চড়বো। এখন আমরা ঘর থেকে বের হয়েছি, এখন আমরা আমাদের বন্ধুদেরকে রিসিভ করবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা ভালো আছি। আমরা এখন সৌদি আরব জিদ্দে আছি, তো আজকে একটা ব্লগ করব। আমরা এখন সাগর পাড়ের দিকে যাচ্ছি। আজকে আমরা স্পিড বোটে চড়বো আর আপনাদেরকে দেখাবো সাগর পাড়ের কিছু ভিডিও ভিউ কিছু দেখাবো আপনাদের। তো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এখন ফয়সাল মামা আসছে। ফয়সাল মামার জন্য আমাদের এত লেট। ফয়সাল মামা আসছে, দেখেন সবাই, এটা আমাদের ফয়সাল মামা। আমরা তাকে রিসিভ করতে আসছিলাম। এটা হচ্ছে আমাদের ফয়সাল। গরু বোনা যখন দেখছি আর উঠতে তো মন চান না। এখানে বারবার কল দিয়ে একটা আছে। আমরা সৌদি আরব জেদ্দা কিলোয়ার বাতাস থেকে এখন আবহর যাচ্ছি। আমার সঙ্গে আছে ড্রাইভার হিসাবে আছে মোহাম্মদ জাকির হোসেন রোমান, আমার বন্ধু বড় ভাই মীর কামাল ভাই আছেন। আপনার অনুভূতিটা বলেন, আপনার কেমন কেমন ফিল হচ্ছে? আমরা তো এখন সাগর পাড়ে যাচ্ছি ভাইয়া। ইনশাল্লাহ ওই ব্যবস্থা করা হবে। সামনের মধ্যে যখন যাবো আমরা ইনশাল্লাহ আপনার জন্য সুস্থ একটা ব্যবস্থা নেওয়া হবে। আগে ফয়সাল মামা আপনার অনুভূতি। হাই গাইস, কি অবস্থা তোমাদের সবার? হাই হোপ সবাই ভালো আছো। আপনাদেরকে দেখাবো একটু ভিউ, যে আসলে সৌদি আরবের রাস্তাঘাট কিরকম। এই আশেপাশে বিল্ডিং গুলো দেখেন, বিল্ডিং তো আমাদের বাংলাদেশেও আছে, বিল্ডিং দেখার চাইতে না দেখায় ভালো। রাস্তাঘাট দেখেন, রাস্তাগুলো দেখেন তবে। সামনে হলো যাই জিদ্দা রেল স্টেশন, যেটার মধ্যে কিছুদিন আগে আগুন লাগছিল। এখন আপাতত স্টেশন অফ আছে, তবে ট্রেন চলতেছে। স্টেশনের কোনো কাজ চলতেছে। চট্টগ্রাম থেকে ট্রেনটা আসতেছে এদিকে। তখন কিছুদিন পরে এটাতে আগুন লেগে এটা পুরো ধ্বংস হয়ে গেছে। আবার নতুন করে কাজ চলছে। এটা রাস্তাঘাটে যে যার মতো চলতেছে, এখন আমাদের বন্ধু মনির, তার সাথে আমার আগে পরিচয় ছিল না। আমি আমার বন্ধু জাকির হোসেনের বাসা আসার পরে তার সাথে আমার পরিচয়। অনেক ভালো বোন, একটা মানুষ অনেক ভালো,
তবে এই ভিডিওর মধ্যে একজনকে খুব মিস করতেছি, সেটা হলো শাহিন ভাই। শায়ন ভাই তো নাই, শায়ন ভাই তো ব্যবসার কাজে ব্যস্ত। শায়ন ভাই আসলে রাখি আসতেছি, খুব মিস করতেছি ভাই। কিছু করার নাই, কারণ শুধু ভিউয়ারসের জন্য আমরা শায়ন ভাই রেখে চলে আসছি। কারণ দেখা যাচ্ছে আমরা যদি এখন না বাইরে ভিডিওটা শ্যুট করা হবে না, আর আমাদের রাত্রের বেলাও আমার কাজ, এখন শায়ন ভাইয়ের কাজ। আসলে প্রবাস জীবনটা এমন যে কারো সঙ্গে থাকলে কারো হচ্ছে না, তবে খুব মিস করতেছি ভাই। আসলে শাহিন ভাইকে ছাড়া কোথাও যাওয়া হয় না তেমন একটা। মিস ইউ শাহিন ভাই। জাকিরে আপনার জন্য, জাকিরে আপনাকে অনেক মিস করতেছে। এখানে দেখেন এই বোর্ডের মধ্যে মোবাইল ক্যামেরা আছে, যে ড্রাইভাররা যে মোবাইলে ড্রাইভিং করার সময় ফোনে কথা বলে, তখন এই ক্যামেরাটা অটোমেটিকলি তাকে ফোকাস করে। তারপর তার এই যে সৈদিত্যগত যে আঁকামাটা আছে ওইটার উপরে একটা জরিমানা আসে, ঠিক আছে? আমরা চাই এটা যেন বাংলাদেশে হয়, মার্কেট বিয়ের অনুষ্ঠান হয় সৌদি আরবের সবচেয়ে বড় কাঁচা বাজার হলো এটা, ঠিক আছে? মানে যাদের ভিতর বড় কাঁচা বাজার হচ্ছে, ঠিক আছে? এখান থেকে মানে বিভিন্ন কান্ট্রি থেকে এখানে কাঁচা মাল আসে, এখান থেকে যেতে বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছে। বলচক্কর সামনে আমরা প্রায় সাগর কাছাকাছি চলে আসছি, তা হচ্ছে বলচক্কর। এখন অন্ধকার, শায়ান ভাইকে খুব মিস করছে সবাই।
শাহিন ভাই তো আসে নাই, উনি ব্যবসার কাজে ব্যস্ত। ইনশাল্লাহ নেক্সট ট্যুরে উনি থাকবেন আমাদের সঙ্গে, সবাই দোয়া করুন। ইনশাআল্লাহ। এটা হচ্ছে কি সিট বেল্ট ক্যামেরা এবং কি মোবাইল ক্যামেরা, যারা সিট বেল্ট বাঁধে না গাড়িতে বসে আর মোবাইলে কথা বলে তাদের জন্য এই ক্যামেরাটা, ঠিক আছে? দেখেন রাস্তার ভিউ গুলো অনেক সুন্দর, রাস্তার মধ্যখানে যে খেজুর গাছ লাগিয়েছে অনেক সুন্দর, রাত্রিবেলা হলে আরো সুন্দর দেখা দেয়। আমরা এখন আবহাওয়ায় আছি, আমরা খুব কাছাকাছি আছি যে আমরা বোট ভাড়া করবো না, ওই বোট ভাড়ার যে স্টেশনটা আছে স্টেশনের কাছাকাছি কাউন্টারের কাছাকাছি চলে আসছি। এই পাশে সাগর, এই বাম পাশে, আমরা খুব কাছাকাছি আছি। ইনশাল্লাহ আপনাকে তো দেখানো হবে আমরা কিভাবে টিকিট কাটি এখানে, কিভাবে বোটে উঠি আমরা। জিদ্দা ভোর, দেখেন পাশে সাগর দেখা যাচ্ছে হালকা হালকা করে। এখানে সামনে টিকিট কাউন্টার আছে, আমরা টিকিট কাউন্টারে যাব। আমরা এখন বর্তমানে আছি 2, 4, 5, 6 জন আছি আমরা। সামনেই চলে আসছি আমরা, সামনেই টিকিট কাউন্টার। দেখেন কত সুন্দরভাবে খেজুর গাছের সারি সারি রাস্তার মধ্যে। তোমরা যে ওই দিন ভোট ভাড়া করছিলে ওটা করো নাই তো? করো নাই কেন? করো নাই কত বলতেছিল বল, জান না এখন গেলে জিজ্ঞাসা করবে? না না, ছোট ছোট স্পিড বোট যেগুলো শুনি। এই সামনে টিকিট কাউন্টার, এই বাম পাশে, এই ডান পাশে, এখন ডান পাশে আমার হাতে ডান পাশে সাগর। এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট নিব সবাই। এইটা একটা টিকিট কাউন্টার, সামনে আরেকটা আছে টিকিট কাউন্টার। দেখেন এখানে অলরেডি স্পিড বোটগুলো দেখা যাচ্ছে অল্প অল্প করে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আমরা টিকিট কাউন্টারের সামনে চলে আসছি। এখন আমাদের গাড়িটা পার্কিং করবো। এখন গাড়ি থেকে আমরা ফ্রেন্ড নামবে, আমরা এখন চলে আসছি। এই গাড়ি থেকে প্রথম নামছে ফয়সাল মামা, তারপর নামছে হচ্ছে গিয়ে চক্রসেন গোবেল, তারপর হচ্ছে এখান দিয়ে নামছে হচ্ছে যে মনির ভাই, তারা দুইজন ভাই আসছে, দুজনের নামে মনির। আর এখান দিয়ে আসছে মীর কামাল ভাই, আমাদের মীর কামাল সাদ্দিয়া মীর কামাল ভাই আছে উনি। মনির ভাই পিছনে তো এখনো সিটটা খোলা হচ্ছে, আমার ফ্রেন্ড মনির ভাই, হাই গাইস, প্রাণ প্রিয় ভাই। এটা হচ্ছে মীর কামাল ভাই, সাদ্দিয়া বড় ভাই, এখন মনির ভাই নামছে। মনির ভাই আপনার কেমন অনুভূতি হচ্ছে আমরা যে স্পিড বোটে চড়তে আসছি? অসাধারণ অসাধারণ অনুভূতি। আচ্ছা ঠিক আছে, বলার দিকে আগে আমরা কি হয় দেখি কি বলে ওনারা। এটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে যাচ্ছি আমরা টিকিটের জন্য। 150, 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 150
স্পিডবোর্ড জমা আছে, এই যে দেখেন সবগুলো স্পিডবোর্ড, ঠিক আছে, বাংলাদেশেও আছে, ঠিক আছে, এখানেও আছে। এখন আমরা দেখাচ্ছি আর কি, আসছি যেহেতু দেখাতে হবে আপনাদেরকে, সবাই দেখেন, ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, ওই যে সাগরের মধ্যে তারা ড্রাইভ করছে, অনেক স্পিডে চলতেছে, অনেক সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর। ভালো দেখে দেওয়ার জন্য
আমাদের আমাদের সবাই এখানে বৈশাল আশিক মনির ভাই অনির ভাই আমাদের কি অবস্থা সবার? এখন অফ করে দেন মামা, হ্যালো, এখন অফ করে দেন। আপনি কিছু ক্লিপ নেন এখান থেকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লিপ নেন। وانا مش
Come on.
ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। সবাই আমাদের লাস্ট মোমেন্ট এখানে শেষ হওয়ার পথে, ইনশাআল্লাহ হবে আরো। আমাদের এখানে ফিনিশ, ইনশাআল্লাহ সামনে অন্য কোথাও গেলে আপনাদের সাথে নিয়ে যাব আপনাদেরকে সবাইকে। আপাতত ব্লগ এখানে শেষ, সবার মতামত জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো লাগছে ঘুরে, আপনাদেরও ভালো লাগবে ব্লগটা দেখে। এখানে সবই তুলতে পারবো চল, বাই মনির ভাই। আমাদের এই প্লেসটি আবার দেখুন আপনারা, সবার ভালো লাগবে। আসবেন সবাই ঘুরতে এখানে, আপনাদের সবাই আমি মনে করি সবার ভালো লাগবে প্লেসটাতে, সবাই এনজয় মোমেন্টটা সেই করতে পারবেন। প্লিজ আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন আমাদেরকে, মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, এটা অনুরোধ রইল আপনাদের কাছে। সবাই ফটো নিয়ে ব্যস্ত। এ রুবেল মামা কিছু বলেন, তবে গরম গরম হলো ভালো লাগছে। ফিলিং তো সৌদি আরবে রাতও গরম দিনেও গরম, এক কথায় কিছু করার নাই, গরম হলো কিছু বলেন মনির ভাই। ভাই আমি কি বলবো, বলেন কেমন লাগছে? সুন্দর অনুভূতি, পরিবেশ সুন্দর, রোদ্র তাপ প্রচন্ড বেশি। আসেন আসেন সবাই আসেন, একটা গ্রুপ ভিডিও করে নি, ভিডিও চলতেছে, আসো সবাই আসো, যান সবাই দাঁড়ান। হাই গাইস, আমাদের একটা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক কমেন্ট সবাই বলবেন, সাবস্ক্রাইব সবাই করবেন, এবং নতুন নতুন ভিডিও আপলোড হবে আপনারা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন, সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে দোয়া করবেন। ভিডিও পরিচালনা করতেছি আমি, কিন্তু পরিচালনা ম্যানেজমেন্ট করবে ভাই, মীর কামাল ভাই। ম্যানেজমেন্টের দায়িত্ব কি? ম্যানেজমেন্টের দায়িত্ব আজকে মনির ভাই দিছে, ম্যানেজমেন্টের দায়িত্ব মনির ভাই আছে, ঠিক আছে। পিছনে যাও ফয়সাল। ইয়ে গাইস কি অবস্থা তোমাদের সবার? বলি গেছি কি অবস্থা? হে গাইস কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। সবারই গরম অবস্থা দেখতে দেখতে পারতেছেন কেমন অবস্থা হচ্ছে। আই হোপ আপনাদের জন্য কষ্টটা বেশি ঘাম পড়তেছে, সমস্যা না, আপনাদের জন্য কষ্ট এটা একমাত্র। যদি আপনারা আমাদের ভিডিও দেখে সার্থক হন এটাই আমরা সার্থক হব, আপনারা যদি ভিডিও দেখেন আমাদের। ওকে বাই।